ভবনে আমি ভুল করেছি বোন, তুই আমাকে ক্ষমা কর। ভাইয়া, তুই যেখানে সুখী হবি, যার সাথে সুখী হবি, আমি সেখানেই ধুমধাম করে তোর বিয়ে দেব, আর কখনো তোকে বাধা দেব না। ভাইয়া, তোর কি হয়েছে ভাইয়া? তুই কাঁদছিস কেন? আমার মা আজ আমার কাঁধে হিমালয়ের মতো ভারী পাপের বোঝা চাপিয়ে দিয়েছে। জানি না মৃত্যুর পরে খোদাও আমাকে ক্ষমা করবেন কিনা। চল আপু, কিছু মুখে দে, আমার মাকে বাঁচা, আমাকেও বাঁচতে দে। ভাইয়া, সমাজের নিয়ম অনুযায়ী ছেলে পক্ষ মেয়ের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু নিয়মের ব্যতিক্রম করে আমি যাব রাজনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। আমি একদিন ওকে অপমান করেছিলাম, তার জন্য ওর কাছে ক্ষমা চাইবো। নিজের রক্ত দিয়ে হলেও তোদের সুখ শান্তির সব আয়োজন আমি করে দেব। তবু তোরা কেউ আমাকে ভুল বুঝিস না, আমাকে অভিশাপ দিস না। হ্যালো, আমি চলে যাচ্ছি, 11টার ফ্লাইট। জানি, মা বলেছেন। এয়ারপোর্টে আসবে না আমাকে বিদায় দিতে? কোন অধিকারে তোর সামনে গিয়ে দাঁড়াবো? অধিকার মানুষই মানুষকে দেয়, আবার ছিনিও নেয়। তোমার উপর আমার অধিকার তুমি নিষিদ্ধ করেছ, কিন্তু আমার উপর তোমার অধিকার আমরণ থাকবে। অন্তত ছোটবেলার বন্ধুত্বের অধিকার নিয়ে এসো। আসবো মায়াবি, আমি অবশ্যই আসবো, শুধু তোর ফোনের অপেক্ষায় ছিলাম। আমাকে একটা জিনিস দেবে? সর্বহারা মানুষের আবার দেবার মতো কি আছে? তুমি আসার সময় আমার জন্য একটা বড় লাল গোলাপ নিয়ে এসো, আমি সাথে করে নিয়ে যাব বিদেশের একাকী জীবনে। ওই গোলাপটাই হবে আমার সবচেয়ে আপন সাথী, আমার ভালোবাসার লাল গোলাপ। আমি তোকে খুব মিস করবো মায়াবি, ভীষণ মিস করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম মা। মা দোয়া করো, আমি রাজন্যদের বাসায় যাচ্ছি ওর মুরুব্বিদের সঙ্গে কথা বলতে। দোয়া করি বাবা, ফি আমানিল্লাহ। যাই মা। ভাইয়া, আজ টাই পরবি না? তুই পছন্দ না করে দিলে আমি কখনো টাই পরি? ওই বাইকের সাথে ম্যাচ করে আজ তুই এই টাইটা পরবি। আমি তো যাচ্ছি, কিন্তু রাজন্যকে বাসায় পাবো তো? তুই যা, আমি রাজন্যকে ফোনে বলে দিচ্ছি। ও যদি তোর সাথে বেশি ভাব দেখায় তাহলে একটা জ্বর মেরে চলে আসবে। আসার সময় আমার জন্য একটা বড় লাল গোলাপ নিয়ে এসো, ওই গোলাপটাই হবে আমার সবচেয়ে আপন সাথী, আমার ভালোবাসার লাল গোলাপ। হ্যালো রাজন্য, তুমি কোথায়? আমি একটা জরুরি কাজে যাচ্ছি। কেন? তুমি যেখানে থাকো এক্ষুনি বাসায় যাও, ভাইয়া তোমাদের বাসায় যাচ্ছেন। কেন, আরো অপমান করতে? দেখো বনি, তোমার ভাই রাজন্য, ক্লিপ করো না, ভাইয়ার মা সব মেনে নিয়েছেন। ভাইয়া বিয়ের প্রস্তাব নিয়ে তোমার মায়ের সাথে কথা বলতে যাচ্ছেন। সত্যি বলছো অবনী? আমি তোমার সাথে কখনো মিথ্যে বলেছি জান? প্লিজ এক্ষুনি যাও, ভাইয়া যদি তোমাকে গিয়ে না পায়। কিন্তু আমি যে এখন তোমার যত কাজই থাকুক, প্লিজ বাসায় ফিরে যাও। প্লিজ রাজন্য,
আমাদের স্বপ্ন সফল হতে যাচ্ছে। এই স্বপ্ন কোনোভাবেই নষ্ট করো না জান। আমি তোমাকে এক ঘন্টা পরে আবার ফোন দিচ্ছি। খুদাহাফেজ। বিদেশের একাকী জীবনে ওই গোলাপটাই হবে আমার সবচেয়ে আপন সাথী, আমার ভালোবাসার লাল গোলাপ। এয়ারপোর্টে আসবে না আমাকে বিদায় দিতে? সে তো আর ইচ্ছে করে এটা করেনি। ডাক্তার, আপনি জানেন না ও একটা গুন্ডা সন্ত্রাসী, ও পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করেছে। ও জেনে শুনে আমার অভিজ্ঞকে গাড়ি চাপা দিয়েছে। ও একটা খুনি, ও একটা খুনি। ও বলি যে আমাকে ছেলে হারা আর তোকে ভাই হারা করেছে, তারপরেও কি তুই তাকে বিয়ে করবি? কথা বল আমনি, কথা বল, কান খুলে শুনে রাখ। তুই তোর ভালোবাসার ওয়াদা রাখতে গিয়ে ওকে বিয়ে করতে পারিস, কিন্তু যেদিন তুই বধূবেশে লাল শাড়ি পরে ঘরের এক দরজা দিয়ে বেরোবি, সেদিন আর এক দরজা দিয়ে সাদা কাফন পরে আমার লাশ বেরোবে। ভেবে দেখ কি করবি। স্যার, এক্সকিউজ মি স্যার, ঢাকা থেকে একজন রোগী এসেছেন, উনি খুব নাম করা শিল্পপতি, আপনার সাথে এখনই দেখা করতে চাচ্ছেন। রোগীদের আনন্দ বিনোদন দিতে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ভাবছিলাম এখন বাংলোতে গিয়ে একটু ঘুমাবো। এনিওয়ে আমি যাচ্ছি। আপনার মতো ডাক্তার যদি বাংলাদেশের সব হাসপাতালে থাকতো। হ্যালো,
আমি ডাক্তার রিকি ইব্রাহিম। আমাকে ডাক্তার বলতে পারেন, আবার রহস্যবিদিও বলতে পারেন, কারণ উপরওয়ালার রহস্যময় সৃষ্টি মানব দেহের আমি কিছুই জানি না, তাই রহস্য খুঁজে বেড়াচ্ছি। এবার বলুন, রোগীকে আপনি না আপনার ছোট বোন? ও আমার বোন না, মেয়ে। ও তাই নাকি? আপনাদের দেখতে কিন্তু দুই বোনের মতোই মনে হয়, তা আপনি এখনো এত ইয়াং, রহস্যটা কি? ইয়াং আর কোথায় বাবা, মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। এনিওয়ে রোগী আমি। আমি জানি, তারপরও আপনাকে ইয়াং বলে আপনার মধ্যে একটা চাঙা ভাব তুলে দেবার চেষ্টা করেছি। বলুন, সমস্যা কি? মা তুমি কথা বলো, আমি একটু আসছি। ডাক্তার, আমার হার্টে মনে হয় কিছু প্রবলেম আছে। আমি কি দেখলাম, একজন মানুষের সাথে আরেকজনের এত মিল থাকতে পারে? হে খোদা, আমাকে কোন রহস্যের মধ্যে ফেললে। হ্যালো, শটগান বলছি। আমি অবনী। আসসালামু আলাইকুম ভাবি। ও সরি, কি খবর অবনী? রাজন্য কোথায়? জেলে। এইমাত্র আমরা সবাই গিয়ে দেখা করে এলাম, কারোর সাথে কথা কয় না, সারাদিন ঝিম মেরে বসে থাকে। ও আচ্ছা, ঠিক আছে। শুনলাম আমার একটা আটারিতে নাকি, এতগুলো আটারির মধ্যে যদি দু একটা প্রবলেম থাকে তাহলে কি আর হার্টকে দোষ দেওয়া যায়? যার হৃদয় যত বড় তার হৃদরোগ তত বেশি। এ নিয়ে একদম টেনশন করবেন না, শুধু কাল হাসপাতালে গিয়ে আরেকবার ব্লাড টেস্ট করিয়ে আসবেন। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা, নো সুগার নো মিল্ক, ইকুয়াল? ওকে ওকে, নো ইকুয়াল, ব্ল্যাক কফি। বিষণ্ণতা এক ধরনের রোগ, কিন্তু একাকী সময় কাটানো এক ধরনের বিলাসিতা। যে বিলাসিতায় আমি মাঝে মাঝে গা ভাসাই, কিন্তু বেশিক্ষণ একাকী থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে। কেমন আছেন? ভালো। আমার রোগীরা ভালো থাকলে আমিও ভালো থাকি, কিন্তু রোগীর আত্মীয় স্বজন যদি মন খারাপ করে থাকে তাহলে আমার মনটাও জানি কেমন হয়ে যায়, দূরে ওই পাহাড়ের মতো থম দিয়ে বসে থাকি। কমন, আপনি সবসময় এত চুপচাপ কেন? কিসের এত দুঃখ? আপনি নিশ্চয়ই ভাগ্যবান, দুঃখ হয়তো আপনাকে ছুঁতে পারে না, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের নিত্যদিনের সঙ্গী দুঃখ, ব্যথা, যন্ত্রণা আর ব্যর্থতা। আমি গিয়া শুইলাম, প্রত্যেক দিন রাইতের মতো আবার এইখানে ঘুমাইয়া পড়ো না, বিছানায় শুইয়া মাথার কাছে জানালা বন্ধ কইরা দিও, বৃষ্টি হইতে পারে। গুড নাইট। গুড নাইট। হ্যালো, হাসপাতালের ফাইল থেকে তোমার নাম্বারটা কালেক্ট করেছি, অনুমতি না নিয়েই ফোন করলাম, ক্ষমা করে দিও। ক্ষমা তো চাওয়ার কথা আমার, আজ অভদ্রের মতো আপনাকে ফেলে হঠাৎ করে চলে এলাম। তুমি আজ বলেছিলে দুঃখ কষ্ট আমাকে ছুঁতে পারেনি, কথাটা ঠিক না, আমাদের সবারই দুঃখ কষ্ট ব্যর্থতা আছে, কিন্তু সেগুলো আলাদা আলাদা, যে যার কষ্ট নিজের মতো করেই পুষে রাখে। সবার কষ্টের তীব্রতা কি এক? নির্ভর করে কে কতটা কষ্ট মেনে নিতে পারে, যে যতটা মেনে নেয় তার কষ্ট তত কমে আসে, সব যন্ত্রণা কষ্ট মেনে নিয়ে বেঁচে থাকাটাই জীবন। একটা কথা জিজ্ঞেস করি, আপনার কি কোনো ভাই আছে?
এই পৃথিবীতে আমার ভাই বোন আত্মীয় অথবা আপন কেউ নেই, আমি একা, অজন্ম একা। কি অদ্ভুত ব্যাপার, আপনার সাথে একজনের চেহারার হুবহু মিল, সে চোখ, সে ঠোঁট, গায়ের রং। আমার কি মনে হয় জানো, ওই উপরে বসে কেউ একজন আমাদেরকে নিয়ে একটা রহস্যের খেলা খেলছেন, আমাদের আমাদের সবাইকে একটা গোলক ধাঁধার মধ্যে ছেড়ে দিয়ে উনি উনি দিব্যি মজা দেখছেন। চারিদিকে শুধু রহস্য, আজব সব রহস্য। একসময় জীবন নাটকের পর্দা পড়ে যায়, রহস্য শেষ হয়ে যায়, ব্যাস গেম ইজ ওভার, দি এন্ড এন্ড ফিনিশ। হ্যালো হ্যালো, আচ্ছা বলুন তো, যার অনেক জমি আছে তাকে জমিদার বলে, আর যার পাহাড় আছে তাকে কি বলে? তাকে সবাই বলে পাহাড়াদার। বাবা আমার না খালি গরম লাগে, মনে হয় এই বুঝি জানটা বাইরে হয়ে যাইব। বাবা ওইটা বাইরে গেলেই তো শান্তি, সব ঠান্ডা হয়ে যাইব। আপনি জান আমি এক্ষুনি আসছি। আরেকটা চুটকি শুনুন, একটা মাতাল লোক একবার, একজন অদ্ভুত মানুষ সারাক্ষণ রোগীদের হাসায় আনন্দ ফুর্তিতে রাখে আর এভাবেই সবার চিকিৎসা করে, অথচ এই মানুষটার নিজের জীবনে কোনো হাসি আনন্দ নেই, জন্মের পর থেকেই অনাথ, শিশুবেলা কেটেছে এই হাসপাতালে। সরি 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 সরি। আসসালামু আলাইকুম। একটু দেরি হলো, আপনার ব্লাড টেস্টের রিপোর্ট আমি দেখেছি, একটু ঝামেলা আছে। হ্যাঁ কি ঝামেলা? তেমন খারাপ কোনো ঝামেলা না, তবে আপনাকে আমার অবজারভেশনে থাকতে হবে টানা দু মাস। দুই মাস? এটা কি করে সম্ভব, ওদিকে আমার বাসা বাড়ি ব্যবসা অফিস। এখন মোবাইল আর ইন্টারনেটের যুগ, আপনি এখানে বসেও ব্যবসা চালাতে পারবেন, তাছাড়া আগে জীবন তারপরে সব, বোঝান তো আপনার মাকে। মা দু মাস কেন, প্রয়োজনে চার মাস থাকবে, পুরোপুরি সুস্থ হয়ে তারপর ঢাকা যাবে। গুড গার্ল। এই নাও। এটা কি? পায়েশ বানিয়েছিলাম তোমার জন্য, একটু নিয়ে এসেছি। বাহ ডাক্তার হও অনেক মজার তো, রোগী দেখে টাকাও পাওয়া যায় আবার পায়েশও খাওয়া যায়। জার্মানিতে গ্লোবাল লিমিটেডের এলসিটা কাল ছেড়ে দিন, আর আমাদের সিএনএফ এজেন্টকে বলুন পোর্ট থেকে কন্টেইনারের কাগজপত্র সব রেডি করতে। মার্কেটিং ডিপার্টমেন্টের কি অবস্থা? আচ্ছা আচ্ছা, ওকে শুনুন, হেড অফ ফাইন্যান্সকে বলুন আমাকে উইকলি স্টেটমেন্টের একটা কপি ইমেল করতে। ঠিক আছে আমি রাখলাম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং, এইটা অবনী ম্যাডাম গো বাংলো না? হ্যাঁ, আপনার আপনার পরিচয়? আমি পল গোমেজ, ডাক্তার রিকি আমারে এটা দিয়া পাঠাইলো। ও আচ্ছা আচ্ছা, বসুন চা খান। থ্যাংক ইউ ম্যাডাম, আজ না আর একদিন। শুনুন একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন, রিকির বাবা মার ঠিকানা কি কেউ জানে? ঠিকানা তো দূরের কথা, একমাত্র ঈশ্বরই জানেন হেরা বাইসা আছে নাকি। বড় দুঃখী আমার এই রিকি ভাইটা, একদিন কে বা কারা তার এই হাসপাতালের বারান্দায় রেখা গেছে কেউ জানে না, চার বছর পর্যন্ত বড় হয়েছে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে, নার্স ডাক্তাররা কোলে পিঠে কইরা বড় করছে। এরপর একদিন মিশনের বড় অফিসার আমার সাহেব মিস্টার ডেভিস আর তার বউ তারে আমেরিকায় নিয়ে যায়, সেইখানেই তারে মানুষ করে, ডাক্তার বানায়। কিন্তু প্রতি বছর মাটির টানে ডাক্তার ভাই দেশে আসে, সবার চিকিৎসা করে। যিশু সাক্ষী, মানুষটার অন্তরটা সোনার মতো খাঁটি। যাই ম্যাডাম, ডাক্তার ভাইরে আবার লাঞ্চ পাঠাইতে হইব, আসি।
জায়গাটার আমি নাম দিয়েছি পরাঞ্জুরানি। এখানে আসলে আমার প্রাণটা জুড়িয়ে যায়। আপনি জানলেন কিভাবে আমি এখানে? তোমার বাংলোতে ফোন করেছিলাম, মা বললেন তোমার মন খারাপ থাকলে নাকি তুমি এখানে এসে বসো। আজ দিনের বেলায় মদ খাচ্ছেন যে? আজ আমার ছুটি, তাই সকাল থেকেই। জানো অবনী, কাল মায়ের হাতের পায়েস খেয়ে মনে হচ্ছিল ইস, আমার নিজের যদি মা থাকত। পৃথিবীর সব অনাথরাই বুঝি মায়ের অভাব পূরণ করার জন্য আপনার মতো সারাদিন ড্রিঙ্ক করে। অভাব, অভাব একটা পরিচয়ের, অভাব একটা ঠিকানার, অভাব একটা ভালোবাসার। তুমি কি করে জানবে আমার কষ্ট? আমি জানি না আমার বাবা মাকে, আমি জানি না আমি কারো বৈধ না অবৈধ সন্তান, আমি জানি না আমার ধর্ম কি, আমি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ না হিন্দু। মদের মধ্যে ডুবে থাকলে কি এসবের উত্তর পাওয়া যাবে? তুমি মদ খাওয়া পছন্দ করো? না, ঘৃণা করি। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আজ এই মুহূর্ত থেকে আমি আমার 10 বছরের এই মদ খাওয়ার অভ্যাস ছেড়ে দেব। হ্যাঁ, হাই কুইট। দেখেছ একটা ভালোবাসা মানুষকে কত বদলে দিতে পারে? ভালোবাসা মানে? আমি তোমার প্রেমে পড়েছি অবনী, আই আই লাভ ইউ সো মাচ। অবনী,